অনুষ্ঠিত হলো আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের সর্বশেষ ফলাফল নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের ইত্তেফাক লাইভে এবং জানানোর চেষ্টা করছি আজকের এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল নিয়ে। 299 আসনে আজকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই সঙ্গে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল হচ্ছে 161 আসনের নির্বাচনের ফলাফল এই মুহূর্তে হাতে এসেছে। তার মধ্যে 117 আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছে এবং 8 আসনে জাতীয় পার্টি এবং 26 আসনে স্বতন্ত্র প্রার্থী এবং প্রধান বিরোধী দল হিসাবে জাতীয় সংসদে এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছে। তারপরেও যে জোট সরকারের জোটের যে মাধ্যমে যে নির্বাচনী ফলাফল ঘোষণা হচ্ছে এবং যে 30 আসন ভাগ করা হয়েছিল যে জাতীয় পার্টি এবং অন্যান্য শরিক দলগুলোর মধ্যে, এখন পর্যন্ত সেই 30 আসনের মধ্যে 8 ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর ইতিমধ্যে 26 আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং 161 আসনের মধ্যে 117 আসন নিয়ে আওয়ামী লীগ এখন পর্যন্ত এগিয়ে আছে। তো সর্বশেষ ফলাফল অনুযায়ী সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ফলাফল আসা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে চূড়ান্ত ফলাফলের লিস্ট দেওয়া হচ্ছে। এখন আমাদের হাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী যে আগামী যে আবার টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার তার সরকার গঠন করতে যাচ্ছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে সরকারের যে প্রধান বিরোধী দল হিসেবে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছিলেন তারাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার সংসদে। তো আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে সকাল থেকে যে 8 সময় হচ্ছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং সেই ভোট গ্রহণে বিকাল 4 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এবং সিসির তথ্য অনুযায়ী মানে প্রধান নির্বাচন কমিশনের যে তার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন ভোটের শেষে, সেখানে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 40% ভোটে এখন পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে এবং ভোট কাস্টিং হয়েছে যেটাকে বলা হয় এবং সেই সঙ্গে 40% পরবর্তী চূড়ান্ত ফলাফল পাওয়ার পরে সেই ভোটের সংখ্যাটা আরো পার্সেন্টেজ আরো বাড়তে পারে বলে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে যদি আমরা আরেকটু জানিয়ে রাখি যে বিদেশি যারা পর্যবেক্ষক ছিলেন এবং বিদেশি সাংবাদিক যারা ছিলেন তারা বিকেল 5 দিকে একটি সংবাদ সম্মেলন করেন এবং তারা ভোটের শেষে তাদের মতামত প্রকাশ করেন, সেই মতামতে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং আরেকটু বিষয় যদি বলি সেটা হচ্ছে যে বিরোধী দল বিএনপি সহ যারা সরকার পতন আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে এবং বিরোধী দলের ইতিমধ্যে কিন্তু তারা তাদের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে জনগণ সেটা দাবি করছে। একই সঙ্গে কিন্তু আজকে যে হরতাল অবরোধ এবং গণ বলা চলে যে গণকার এবং বিভিন্ন দলগুলো কিন্তু তারা এই যারা নির্বাচনে আসেন এবং নির্বাচন বর্জন করেছে তারা কিন্তু গণকারফিউ এবং হরতাল অবরোধ সহ নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি দিয়েছে এবং এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে তারপরেও অনেকটা বাধাগ্রস্ত হওয়ার পরেও কিন্তু অনেক ভোটাররা এসছে এবং তবে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কিন্তু অনেকটাই কম ছিল এবং যে বলা চলে যেটা কোনো কোনো ক্ষেত্রে 10-15% কোনো কেন্দ্রে হচ্ছে 20% কোনো কেন্দ্রে 30%-এর অধিক ভোট কাস্ট হয়েছে। তবে ঢাকার ভিতরে তেমন কোনো সহিংসতার খবর আজকে পাওয়া যায়নি, তবে ঢাকার বাইরে বেশ কিছু অভিযোগ ছিল এবং সহিংসতার ঘটনা ছিল। সর্বশেষ যদি আমরা একটু বলতে চাই যে আজকে যে সারাদিনের যে নির্বাচন ছিল এবং বিএনপিবিহীন নির্বাচনের পরিস্থিতি কেমন ছিল সে বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু সন্ধ্যা 7 একটি অনলাইন সংবাদ অনলাইন ভিডিও বার্তার মাধ্যমে একটি সংবাদ সম্মেলনে মানে তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি জনগণ বিএনপির সঙ্গে রয়েছে এবং বিরোধী দলের সঙ্গে রয়েছে, বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করছে এবং সন্ধ্যা 6:30 দিকে যখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এই যে দুই দলের প্রধান যে দুটি দল এবং দুটি দলের যে দুই পাল্টাপাল্টি যে সংবাদ সম্মেলনে যে একদল বলছে জনগণের সঙ্গে রয়েছে এবং আরেকদল বলছে জনগণ প্রত্যাখ্যান করেছে, সবকিছু মিলে এখন পর্যন্ত যে রাজনৈতিক সংকট কিন্তু এখনো এই ভোটের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার হয়নি এবং কিংবা সমাধান হয়নি, এখনো কিন্তু রাজনৈতিক সংকট বিদ্যমান রয়েছে এবং যারা ভোট বর্জন করেছে তারা আগামীকাল থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে এবং কি ধরনের কর্মসূচি দিবে রাজনৈতিক কর্মসূচি সেটা নিয়েও কিন্তু জনমানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। এখন পর্যন্ত যদি আমরা বলি যে প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী 161 ফলাফল প্রকাশ আমাদের হাতে এসেছে এবং তার মধ্যে 117 আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছে এবং 26 আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। তাছাড়াও যে জোট সরকারের যে জাতীয় পার্টি সহ অন্যান্য শরিক দলগুলো যে 30 আসন বণ্টন করা হয়েছিল এবং সেই 30 আসনের মধ্যে ইতিমধ্যে কিন্তু অলমোস্ট 4 আসন কিন্তু পেয়েছে অন্যরা এবং 8 আসন কিন্তু পেয়েছে জাতীয় পার্টি। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে 299 আসনের ফলাফল চূড়ান্ত ফলাফল পেতে
হয়তো আগামীকাল সকাল 9-10 পর্যন্ত সময় লাগতে পারে এবং এর মধ্যে চূড়ান্ত ফলাফল আসার পরে ভোটের কাস্টিংটা কত পার্সেন্ট হয়েছে। এখন পর্যন্ত ইসির তথ্য অনুযায়ী 40% ভোট কাস্টিং হলেও পরবর্তীতে আরো কত ভোট কাস্টিং এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে সেই বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। তো সর্বোপরি বলা চলে যে এই নির্বাচনটি একটি বিরোধী দল ব্যতীত কিন্তু একটি নির্বাচন হলো এবং সেই নির্বাচনে সামনের যে কর্মসূচি রাজনৈতিক কর্মসূচিতে কি আসতে পারে কি আশঙ্কা আসতে পারে সেটা নিয়ে জনমানুষের মধ্যে শঙ্কা কাজ করছে। সেই শঙ্কার বিষয় নিয়ে একটা উদ্বিগ্ন থাকে মানুষের মধ্যে। তারপরও যে বলা চলে যে একটি বিশৃঙ্খলা বা বড় ধরনের নাশকতা বাদে কিন্তু আজকে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে যতটুকু ভোট পড়েছে সেই ভোটের সর্বশেষ ফলাফল আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।